গুড মর্নিং সাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আর আজকে হচ্ছে এখন বাজে দুটো আর থার্টি ফার্স্ট অনেকে জিজ্ঞেস করেছো সুকান্তদের সাথে যাওনি কেন তো এখন রিয়াজের জন্মদিন ছিল থার্টিতে তো কি করে যেতাম তো তার জন্য আমি একদিন পিছালাম সো প্লাস মায়েরও এই রিপোর্ট এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাবে মায়ের রিপোর্ট যেরকম আগে ছিল সেরকমই রয়েছে কিছু চেঞ্জেস হয়নি এটা রুটিন চেক ছিল সো এরকম চেক আপের মধ্যেই থাকতে হয় আর যেটা হচ্ছে এত দূর যাচ্ছি আমার মনে হচ্ছে যে ওখানে গেলে তো ডেফিনেটলি আমি পেয়ে যাব যে আমার একটা টাবল বাট কি বলতো এই যে এই টাওয়েলটার যে সুখ সেই টাভেলটা আমি পাবো না আমি ওখানে গিয়ে হয়তো এমন টাওয়েল পাবো যে টাওয়েলটা হয়তো অন্য কেউ ইউজ করছে যার মাথায় কিনা টাক পোকা রয়েছে একবার ধরো যে ওইটা যদি আমি মাথা মুছি তাহলে আমার যদি মাথা টাক পোকা লাগে যায় তাহলে কী হবে তো এই সমস্ত ভয়ে আমি মানে ভাইবা আর কি এই গামছাখান নেওয়ার লিগ্গা আমি সিদ্ধান্ত নিলাম তো এই গামছাখান আমি নিব তো এবারে তোমরা যে যা বলো বাবা আমার এই গামছাটার মধ্যে একটা একটা টান আছে বুঝো না তো তো এই জন্য ইটা নিচ্ছি তো এটার পর যেটা তোমাদের সাথে শেয়ার করুন সেটা হচ্ছে শিবম দুর্গা রয়েছে শিবম দুর্গার ব্যাপারে যেটা হচ্ছে প্রচণ্ড বাজে জিনিস আমি ওদের সাথে করেছি একবার সেটা হচ্ছে ওরা ত্রিপুরা থেকে আসছে আসার সময় আমাকে বলছে যে সাহেব আমাকে একটুখানি পিক আপ করে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে আমি বলেছি যে না তুই ওলা করে চলে আয় ওখানে তো ওলা পাওয়া যায় এয়ারপোর্টে ওলা করে চলে আয় তো আমাকে অনেকবার বলেছিল অনেকবার ইটস লাইক দশ বারো বার তো হবেই যে আমাকে নিয়ে যা নিয়ে যা ঠিক আছে আমি ওয়েট করে থাকবো কথাবার্তা আমি না ভাই আমি পারবো না আমি যেটা পারবো না সেটা আমি মুখের ওপর পারবো না মানে সবসময় পারি না আমরা কাছের মানুষদের আমি বলতে পারি বাইরের মানুষদেরকে বলতে পারি না আবার না তো যাই হোক তো এইসব করে আমি ওকে না বলে দিয়েছিলাম না বলে দেওয়ার পর যেটা হয়েছিল না বলে দেওয়ার পর আমরা তো যাইনি মানে আমি তো যাইনি ওরা ওলা করে ফিরেছিল তারপরে দেব ডেফিনেটলি খারাপ লাগে তার কারণ ওরাই আমাকে গাড়ি চালানো শেখালো এই যে আমি এখন গাড়ি চালিয়ে ঘুরে বেড়াই সেটা কিন্তু অনলি ফর শিব আমার দুর্গা ওরাই শিখিয়েছে বলে আজকে আমি গাড়ি চালিয়ে ঘুরতে পারছি তো আমি ওদেরকে মুখের উপর না বলে দিয়েছি তো মতো অবস্থায় আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে শোন আমাদের তো তিনটে সময় ফ্লাইট যদি না পাই জাস্ট একটা কথায় বলেছে ওকে হামায় নাম পৌঁছা পৌঁছাতে তো কিছু কিছু ক্ষেত্রে না মানে অনেকেই এটা করে থাকো যে না বলে দাও বাট অপোজিটের মানুষদের থেকে যখন এই নাটা না শোনো তারা যদি হ্যাঁ বলে নিজে নিজের সেলফ গিল্টি হয় তো রাইট নাও সেটাই হচ্ছে যে ওরা রাত্রেবেলা না ঘুমিয়ে এখন তিনটে বাজে আর দুটো বাজে ওরা আমাদেরকে এখন এয়ারপোর্টে ছাড়তে যাবে তো এই ভালোবাসাগুলো না মানে আনকন্ডিশনাল পুরো মানে আমি বোঝাতে পারছি না বিষয়টা তো আমি ডিরেক্ট হয়তো সরি বলতে পারবো না ভিডিও মারফত আইম সরি দিলসে অ্যান্ড লাভ ইউ গাইস মানে শিবমার দুর্গা তোদেরকে সো যাই হোক দেখা হচ্ছে নিজেকে এটা তো এবারে পালা হচ্ছে মাকে দেখানোর তো এটা হচ্ছে আমার আউটফিট তো মা হচ্ছে ফার্স্ট টাইম এই শার্টটা পরেছে আর কেমন লাগছে মা শার্ট পরে কেমন লাগছে ভালোই লাগছে

हम दोनों का लुक कैसा हुआ है वो करके दोस्तों बढ़िया ओ भाई साहब एक नंबर लग रहा है माँ बेटा फोटो खींच के दो फोटो खींच दो देखो बढ़िया है पहली बार क्रॉप खरीदी है तात्री, तात्री। थैंक यू अपने घर घर के इंसान को थैंक यू बोलते ये सीखे थे